একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল সহ দুজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। তাদের বিরুদ্ধে আনা ছয় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল সহ দুইজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। দুই আসামির মধ্যে আব্দুল খালেক মণ্ডল রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন, তবে রোকনুজ্জামান মামলার শুরু থেকেই পলাতক। একাত্তরে খালেক মণ্ডল ছিলেন সাতক্ষীরার রাজাকার বাহিনীর সংগঠক, আর রোকনুজ্জামান ছিলেন ওই বাহিনীর সদস্য। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় তারা সাতক্ষীরায় বিভিন্ন এলাকায় যেসব যুদ্ধ অপরাধ ঘটিয়েছেন তা উঠে এসেছে এ মামলার বিচারে। দুই আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট ছয়টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনে প্রসিকিউশন। তার সবগুলোই প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। গ্রেফতার করা হয় এবং ওইখানে দুজনকে হত্যা করা হয় এবং চারজনকে আটক করে নিয়ে ডায়মন্ড হোটেল আটক রাখা হয় এবং অমানবিক নির্যাতন করা হয় এবং খালেক মণ্ডল সেখানে উপস্থিত ছিলেন এবং তার নির্দেশে তাদের উপর অমানবিক নির্যাতন করা হয়। এদিকে আসামিপক্ষের আইনজীবী এই রায় অসন্তুষ্টি প্রকাশ করে আপিল করবেন বলে জানিয়েছেন। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব এবং এখানে রায়ের যে অসঙ্গতি, সাক্ষীদের যে জেরা, ডকুমেন্ট, মামলার যে বর্ণনা, এখানে অসংখ্য অসঙ্গতি রয়েছে। আমরা আশা করি যে এই বিচারের মাধ্যমে, রায়ের মাধ্যমে জনাব আব্দুল খালেক মণ্ডল সাহেব যে আপিল করবেন সেই আপিলে তিনি খালাস পাবেন। সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার দেখানো হয়। নয়ন বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।